একটু ডিটেইলে করতে চাই, কেননা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অর্গানের প্রতি একটু আমার মনে হয় আমার কাছে আমি এক শব্দটা ব্যবহার করতে ঘৃণাই মনে হয় যে তারা ঘৃণা মনে করে। হ্যাঁ, যে অর্গানন দরকার নেই, কিন্তু অর্গাননই হলো হোমিওপ্যাথি যদি করতে হয় অর্গাননই হলো তার জন্য পথ প্রদর্শক, অর্গাননই তার একমাত্র অবলম্বন। এই অর্গাননকে যদি সে না বোঝে, এবং আপনারা দেখতে পান যে বাংলাদেশে যত হোমিওপ্যাথ ডাক্তার আছে তার 80-90% ফেল। এই 80-90% ফেল ডাক্তার কেন, 80-90%-এর অর্গাননের সাথে কোনো সম্পর্ক নাই, এই কারণেই তারা ফেল। তো ওই জন্যই আমি অর্গানটা একটু, যেহেতু অনেক দিন পরে আলোচনা শুরু করলাম অর্গানন, এটা করতে চাই না, কেননা ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ কম, এই জন্য এটা করতে চাই নাই। তো এখন দেখছি যে না, আগ্রহ কিছুটা হয়েছে, তো এখন বোধহয় এটা করা যেতে পারে। আর এটাকে যদি আরও চিত্তাকর্ষকভাবে আমরা উপস্থাপন করতে পারি তাহলে বোধহয় হবে, কেননা আমাদের ক্লাসগুলোতে যেভাবে অর্গানন পড়ানো হয় শুধু গিয়ে অ্যাফোরিজম পড়ে চলে আসে, তার আগে পরে কী ঘটনা বলি বা এর ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো করা হয় না বলেই তাদের কাছে মনে হয় আমার কাছে যে অতটা তাদের কাছে চিত্তাকর্ষক হয় না। এর ফলে অর্গাননের প্রতি একটা অবহেলা, অনীহা, ভীতি এবং শেষ পর্যন্ত ঘৃণা, এই জিনিসগুলো চলে আসে আর কি। তো ওই জন্য আমরা মনে করি যদি আমরা এখানে অর্গাননের আলোচনাটা করব, তাহলে অর্গাননটাকে সেভাবেই আলোচনা করব যাতে আমাদের সবারই অর্গানন পড়ার প্রতি একটু আগ্রহ হয়। এ কারণে অর্গানন মেডিসিন প্রথমেই শুরু করলাম এর দুইটা বইয়ের মলাট দেখিয়ে। একটার নাম হলো অর্গানন অফ মেডিসিন, আরেকটার নাম হলো অর্গানন অফ দ্য আর্ট অফ হিলিং। ডাক্টার স্যামুয়েল হ্যানিম্যান ডিসকভার্ড হোমিওপ্যাথি 1790। 1790 সালে হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেন, অ্যান্ড কন্টিনিউস ইজ প্রুভিং অফ ড্রাগস অন হেলদি হিউম্যান বিইংস। সুস্থ মানুষের উপরে একের পর এক তিনি সিনকোনাটা তার নিজের উপরে প্রুভিং করেছিলেন, এবং তার স্ত্রীর উপরে, তার সন্তানদের উপরে, তার শিষ্যদের উপরে, এবং পরবর্তীতে তিনি আরও সুস্থ মানুষের উপরে এগুলো প্রুভিং করা শুরু করেন। ফর সিক্স ইয়ার্স, 6 বছর ধরে তিনি এই কাজটা কন্টিনিউ করেছেন। হি কন্টিনিউড হিজ রিসার্চেস অ্যান্ড এক্সপেরিমেন্টস আনটিল 1796, হোয়েন হি ওয়াজ ইন এ পজিশন টু রাইট অ্যাবাউট 50 ড্রাগস। এই 6 বছরের 50টা ওষুধ তিনি প্রুভিং করেছিলেন, এবং এই 50টা ওষুধ তিনি লিপিবদ্ধও করেছিলেন। অ্যান্ড সাজেস্টেড এ নিউ ওয়ে অফ অ্যাসারটেনিং দ্য স্পেসিফিক কিউরেটিভ পাওয়ার্স অফ ড্রাগ, এবং তিনি তখন দেখিয়েছিলেন যে একটা ঔষধের আরোগ্য করার ক্ষমতা কতটুকু, সেটাকে জানার জন্য এই হোমিওপ্যাথি জানা দরকার। এটা তিনি তখন এই 50টা ওষুধ প্রয়োগ করেই তিনি দেখাতে চেয়েছিলেন, এবং তিনি যে এসেটা লেখেন সেটা আমরা বলছি। ইন 1796, 1790 সালে প্রথম সিনকোনা নিজের উপর প্রুভিং করেন, 6 বছরের 50টা ওষুধ তার নিজের উপর, স্ত্রীর উপর, সন্তানদের উপর, তার শিষ্যদের উপর এবং অন্যান্য সুস্থ মানুষের উপর 50টা ওষুধ তিনি প্রুভিং করেন, এবং তার সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক এবং নিয়মতান্ত্রিক একটা রিপোর্ট লেখেন, যেটাকে বলা হয় প্রুভিং রিপোর্ট। সেইটাকে তিনি নিয়ে এসে করলেন কি, ইন 1796 ইট ওয়াজ পাবলিশড অ্যাজ অ্যান আর্টিকেল ইন হুফল্যান্ডস জার্নাল। কারণ জার্মানির সবচেয়ে বিখ্যাত সায়েন্টিফিক জার্নাল এখনও আছে, সেটা হুফল্যান্ডস জার্নাল, এখন তো দি সায়েন্স হয়ে গেছে সবচেয়ে বিখ্যাত, হ্যাঁ, কিন্তু তখন ছিল হুফল্যান্ডস জার্নাল। আন্ডার দ্য টাইটেল ওখানে যে প্রবন্ধটা তিনি লেখেন সেই প্রবন্ধটার নামটা একটু জেনে রাখা উচিত আমাদের হোমিওপ্যাথির উপরে। প্রথম যেই আর্টিকেলটা দিয়ে তিনি হোমিওপ্যাথি জিনিসটা আবিষ্কার করেন এবং জনগণে ছড়িয়ে দেন, সেই আর্টিকেলটার নাম হলো এন এস এ অন এ নিউ প্রিন্সিপল, এন এস এ অন এ নিউ প্রিন্সিপল ফর অ্যাসারটেইনিং দ্য কিউরেটিভ পাওয়ার্স অফ ড্রাগ, ফর অ্যাসারটেইনিং দ্য কিউরেটিভ পাওয়ার্স অফ ড্রাগ, ঔষধের আরোগ্যকর শক্তি সম্পর্কে জানার জন্য একটা নতুন নীতি প্রবন্ধ আমি উপস্থাপন করলাম বিশ্ববাসীর সামনে।
এটা ছিল ডক্টর হ্যানিম্যানের হোমিওপ্যাথি আবিষ্কারের প্রথম প্রবন্ধ। হ্যানিম্যান স্টার্টেড টু প্রেসক্রাইব মেডিসিনস অন দ্য সিমটম সিমিলারিটি বেসিস, লক্ষণ সাদৃশ্যে তিনি এই প্রথম প্রেসক্রিপশন লেখা শুরু করলেন। হি ওয়াজ কনফ্রন্টেড উইথ গ্রেট ডিফিকাল্টিস অ্যাজ দেয়ার ওয়াজ নো সাফিসিয়েন্ট ইন্ডিভিজুয়ালাইজিং রেকর্ডস অফ পজিটিভ ইফেক্টস অফ ড্রাগস। তখন ঔষধের যে এরকম পজিটিভ ইফেক্ট আছে এই সম্পর্কে কোনো লেখাপড়া ছিল না, কোথাও কোনো কিছু ছিল না, যার ফলে তিনি সবসময় এগুলোর সম্মুখীন হতেন এবং খুব বিপদগ্রস্ত হতেন। তার সামনে কিছু নাই, তাকে সহায়তা আমাদের সামনে তখন সহায়তা করার কত কিছু, ম্যাথমেটিক আছে, অর্গানন আছে, ক্রনিক ডিজিজ আছে, প্র্যাকটিস অফ মেডিসিন আছে, তারপর ঔষধের প্রুভিং রিপোর্টগুলো আছে, এগুলো সব তার সামনে কিছু ছিল না। তিনি একে একে এগুলোর সম্মুখীন হয়েছেন আর এগুলোর তিনি অভাব অনুভব করেছেন যে এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার। অ্যাজ হি ওয়াজ হিজ ওন কলম্বাস অ্যান্ড হিজ ওন ম্যাগিলান, আমরা জানি কলম্বাস ম্যাগিলান ছিলেন নাবিক, এরা পৃথিবী ভ্রমণ করে নতুন নতুন জায়গা আবিষ্কার করেছেন, নতুন নতুন মহাদেশ। আগে তো ইউরোপ আর এশিয়া মিলেই পৃথিবী ছিল, আমেরিকা অস্ট্রেলিয়াকে আমরা জানতাম না, কিন্তু এই কলম্বাস ম্যাগিলান এরাই গিয়ে আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলো আবিষ্কার করেছে। এই জন্য এখানে বলা হয়েছে অ্যাজ হি ওয়াজ হিজ ওন কলম্বাস অ্যান্ড হিজ ওন ম্যাগিলান, তিনি নিজেই তার নিজের কলম্বাস ছিলেন, তিনি নিজেই তার নিজের ম্যাগিলান ছিলেন। হি বিগ্যান টু প্রুভ, তিনি তখন প্রমাণ করতে শুরু করলেন মেডিসিনস অন হিমসেলফ অ্যান্ড আদার হেলদি ভলান্টিয়ার্স অ্যান্ড দাস মেটেরিয়াল মেডিকা ওয়াজ বিইং বিল্ট আপ। তার সামনে আর কোনো নিদর্শন ছিল না বলে তিনি নিজেই প্রতিটি ওষুধ প্রুভিং করা শুরু করলেন এবং প্রতিটি ওষুধ লিখতে শুরু করলেন, যার ফলে মেটেরিয়া মেডিকার মতো একটা পুস্তক আমাদের সামনে আসে। হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস ডিজিজেস ড্রাগ অ্যাকশনস দ্য মেথড অফ টেস্টিং দেয়ার পজিটিভ ইফেক্টস অন মেন অ্যান্ড দ্য রিলেশন বিটুইন ডিজিজ ফেনোমেনা অ্যান্ড ড্রাগ ফেনোমেনা অ্যান্ড দ্য মোড অফ অ্যাপ্লিকেশন প্রিপারেশন অফ ড্রাগস বিগ্যান টু টেক ডেফিনিট শেপ অ্যান্ড হি ফেল্ট দ্য নিড অফ সিস্টেমেটাইজিং হিজ থটস অ্যান্ড কমিউনিকেটিং দেম টু হিজ ব্রাদার ফিজিশিয়ানস। কি হলো হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস ডিজিজ, রোগের প্রতি তার মনোভাব কি? আগে তো একটা মনোভাব ছিল রোগ একটা কোনো একটা এজেন্ট দ্বারা হয়, কিন্তু তিনি বলেন যে না, রোগ একটা অদৃশ্য রোগ শক্তি দ্বারা হয়। এই যে রোগ সম্পর্কে তার একটা ভিন্ন ধরনের চিন্তা, এটাকে হিজ ওন অ্যাটিচিউড টুয়ার্ডস দিস, রোগ সম্পর্কে তার নিজস্ব যে ধারণাটা সেটা। ড্রাগ অ্যাকশন ঔষধের ক্রিয়া প্রতিক্রিয়া কী সেটা। দ্য মেথড অফ টেস্টিং দ্যার পজিটিভ ইফেক্টস অন মেন, মানুষের উপর ওই বিভিন্ন ভেষজ পদার্থের যে ক্রিয়া প্রতিক্রিয়া কী এবং সেটা বের করে আনা যে একটা হোমিওপ্যাথিক নিজস্ব সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রক্রিয়া সেটা। অ্যান্ড দ্য রিলেশন বিটুইন ডিজিজ ফেনোমেনা অ্যান্ড ড্রাগ ফেনোমেনা, রোগের বৈশিষ্ট্য এবং ঔষধের বৈশিষ্ট্য এবং রোগীর বৈশিষ্ট্য, এইগুলো সম্পর্কে তার যে ধারণা এগুলো। অ্যান্ড দ্য মোড অফ অ্যাপ্লিকেশন, কীভাবে ওষুধটাকে প্রয়োগ করব সেটা। প্রিপারেশন অফ ড্রাগস এবং ঔষধ কীভাবে তৈরি করব। বিগ্যান টু টেক ডেফিনিট শেপ, তখন তার মধ্যে একটা এইগুলি সম্পর্কে একটা সুনির্দিষ্ট আকৃতি চলে আসে, একটা সুনির্দিষ্ট একটা প্রতিচ্ছবি চলে আসে যে এই জিনিসগুলো কী, রোগ সম্পর্কে ধারণা কী, ঔষধের ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে হয়, ঔষধ কীভাবে প্রুভিং করব, ঔষধ কীভাবে তৈরি করব, ঔষধ কীভাবে প্রয়োগ করব, এই সম্পর্কে তার একটা সুনির্দিষ্ট প্রতিচ্ছবি তার সামনে চলে আসে। অ্যান্ড হি ফেল্ট দ্য নিড অফ সিস্টেমেটাইজিং হিজ থটস অ্যান্ড কমিউনিকেটিং দেম টু হিজ ব্রাদার ফিজিশিয়ানস, তিনি অনুভব করলেন যে আমার এই যে ধারণা, এই যে চিন্তা, এই যে গবেষণা, এই সবগুলোকে একটা লিখিত রূপ দিতে হবে এবং আমার যে চিকিৎসক ভাইরা আছে তাদের জন্য এটা প্রকাশ করে দিতে হবে, আমি যেই অসুবিধার মধ্যে আছি এই অসুবিধাগুলো যেন তাদের না হয়, এই জন্য তিনি একটা কিছু লেখার অভাব বোধ করলেন। This article, Medicine of Experience and other articles referred to before, paved the way for publishing his great work, Organon of Relation, Art of Healing. Organon of the Rational Art of Healing in 1810. এই যে এতগুলি কথা বললাম, এইগুলি কারণে এই যে অভাববোধ, এই অভাববোধ থেকে এবং কিছু যে একটা করতে হবে আমার হোমিওপ্যাথ ভাইদের জন্যে, সেই ইচ্ছা থেকেই এই অর্গানন অফ মেডিসিন, যার প্রথম
সংস্করণের নাম ছিল অর্গানন অফ র্যাশনাল আর্ট অফ হিলিং নামে তিনি 1810 সালে প্রথম অর্গাননের বইটা প্রকাশ করেন। অর্গানন অফ মেডিসিন, অর্গানন অফ দ্য আর্ট অফ হিলিং, যার জার্মান নাম ছিল অর্গানন দ্য র্যাশনাল অ্যান্ড হেইলে কুন্দে, বাই স্যামুয়েল হ্যানিম্যান ইন 1810 লেড আউট দ্য ডক্ট্রিন অফ হিজ আইডিয়াস অফ হোমিওপ্যাথি। 1810 সালে প্রথম জার্মান ভাষায় তিনি লেখেন অর্গানন দ্য র্যাশনাল অ্যান্ড হেইলে কুন্দে, যার ইংরেজি সংস্করণ হলো অর্গানন অফ দি আর্ট অফ হিলিং। সেটা 1810 সালে তিনি প্রকাশ করেন, যেখানে তার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত, এই হোমিওপ্যাথি সম্পর্কিত বিষয়গুলো লিপিবদ্ধ করেন। দ্য ওয়ার্ক ওয়াজ রিপিটেডলি রিভাইজ বাই হ্যানিম্যান অ্যান্ড পাবলিশ ইন 6 এডিশন। এই যে কাজগুলো তিনি বারবার বারবার এগুলোকে সংস্করণ করেছেন এবং পুনর্লিখিত করেছেন, এভাবে 6টা সংস্করণ তিনি করে গেছেন। উইথ দ্য নেম চেঞ্জ ফ্রম দ্য সেকেন্ড অনওয়ার্ডস, দ্বিতীয় থেকে পরবর্তী 6টা পর্যন্ত তিনি নামগুলোও পরিবর্তন করেছেন। দ্য শেষ পর্যন্ত তিনি ষষ্ঠ সংস্করণে এসে লিখেছেন দ্য অর্গানন অফ মেডিসিন ইংরেজিতে, জার্মানিতে যাকে বলা হয় অর্গানন দের হেল কুনস্ট। আফটার কন্ডাক্টিং পার্সোনাল অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টস, হ্যানিম্যান পাবলিশড হিজ নিউ অ্যাকাউন্ট অফ হোমিওপ্যাথি ইন বুক ফর্ম ইন 1810। ওই এই কথাটা আগেও বলেছি যে 1810 সালে তার ওই চিন্তাধারার প্রথম প্রকাশ তিনি ঘটান অর্গানের প্রথম সংস্করণে। দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য বুক ওয়াজ অর্গানন অফ র্যাশনাল আর্ট ইন হিলিং অফ হিলিং ইন 1819 দ্য সেকেন্ড এডিশন ওয়াজ পাবলিশ। 1819 সালে দ্বিতীয় সংস্করণটা প্রকাশ হয় উইথ দ্য রিভাইজ টাইটেল, এখানে নামটা বদল হয়ে যায় অর্গানন অফ হিলিং আর্ট। ইন থার্ড এডিশন, তৃতীয় সংস্করণ 1824 সালে, অ্যান্ড ফোর্থ এডিশন 1829 সালে, কেপ দিস নিউ টাইটেল, ওই টাইটেলটাই থাকে থার্ড এবং ফোর্থ এডিশনে। হোয়াইল দ্য লেটার ইন্ট্রোডিউস হ্যানিম্যানস থিওরি অফ ক্রনিক ডিজিজেস, চতুর্থ সংস্করণে ডাক্তার হ্যানিম্যান সেখানে তার ক্রনিক ডিজিজ সম্পর্কিত তত্ত্বটা প্রদান করেন। দ্য ফিফথ এডিশন ওয়াজ পাবলিশ ইন 1833, ফিফথ এডিশনে বইয়ের মালাটা ছিল এরকম দেখে নেন, সে 1833 সালে সেটা প্রকাশিত হয়, অ্যান্ড ইনক্লুডেড দ্য ডক্ট্রিন অফ ভাইটাল ফোর্স, এর মধ্যে তিনি নিয়ে আসেন ভাইটাল ফোর্সের কথা, অ্যান্ড ড্রাগ ডাইনামাইজেশন, এবং ঔষধের শক্তিকরণের কথা, ঔষধের গতিশীলতার কথা, ডাইনামাইজেশন মানে গতিশীলতা। দ্য সিক্স এডিশন রিটেন ইন 1842, ষষ্ঠ সংস্করণটা যদিও তিনি 1842 সালে লিখেছিলেন, এই ইয়ার বিফোর হিজ ডেথ, মৃত্যুর এক বছর আগে, ওয়াজ রিটাইটেড, এখন আবার তিনি নামটা পরিবর্তন করে ফেলেন, করে করলেন কি অর্গানন অফ মেডিসিন অ্যান্ড নট পাবলিশ আনটিল 1921। এবং যেটা 1842 সালে লিখেছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত 1921 সালের আগে আর সেটা আমাদের আলোর মুখ দেখে নাই। তার কারণ কী ছিল এটাও আপনারা জানেন, তার দ্বিতীয় স্ত্রী। অর্গানন অফ মেডিসিন, দ্য ফার্স্ট এডিশন অফ দ্য অর্গানন ওয়াজ পাবলিশ 1810 ইন ড্রেসডেন, বলে গেছেন খালেক সাহেব যে ড্রেসডেন থেকে প্রথম সংস্করণটা প্রকাশিত হয়। হোয়াইল হ্যানিম্যান ওয়াজ রিসাইডিং ইন টোর্গো, তখন হ্যানিম্যান টোর্গোতে বসবাস করতেন। টাইটেল অর্গানন দ্য রেশিয়ানেল হেইলে কুন্দে ন্যাক হোমিওপ্যাথিশিয়ান গেস্টেজেন ইন ইট কন্টেন 271 অ্যাফোরিজম, প্রথম সংস্করণে 271টা অ্যাফোরিজম ছিল। বিলো দ্য টাইটেল অফ দ্য বুক ওয়াজ রিটেন এ স্মল কপ্লেট অফ গ্যালার্স পয়েম, গ্যালার্স নামে একজন কবি, সেই কবির চারটা লাইন তিনি ওই প্রথম সংস্করণের টাইটেলের নিচে দিয়ে দিয়েছিলেন। সেই চারটা লাইন কি, দ্য ট্রুথ উই মর্টালস নিড আজ ব্লেস টু মেক অ্যান্ড কিপ, দ্য ট্রুথ উই মর্টালস নিড, আমরা মহানশীলরা কি চাই, যে সত্যটাকে চাই, আজ ব্লেস টু মেক অ্যান্ড কিপ, আমাদেরকে যা উপশমিত করে রাখবে, যা আমাদেরকে আনন্দিত করে রাখবে, যা আমাদেরকে আশ্রয় দিয়ে রাখবে, দ্য অল ওয়াইজ স্লাইটলি কভার্ড ওভার, এই সবগুলোই আমাকে আচ্ছাদিত করে রাখে, বাট ডিড নট বারি ডিপ, কিন্তু আমাকে ডুবিয়ে দেয় না। আমরা মরণশীলরা মরণশীল কেন রোগে মরে যাই, রোগ ভোগে, ওই যে রোগগুলো, এই রোগের কারণে আমরা মরণশীল, এবং সেই জন্য এ কথাটাই সত্য যে আমরা সবাই মরব। দ্য ট্রুথ উই মর্টালস নিড, আমরা এই মরণশীলরা কী চাই, দ্য ব্লেসড টু মেক অ্যান্ড কিপ, আমাদেরকে সুস্থ রাখতে চাই, আমরা আমাদেরকে ভালো রাখতে চাই,
all was slightly covered over. এই সব কিছুই আচ্ছাদিত করে রাখে কি বাট ডিড নট বার্ন আপ। এই ঔষধপত্র দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে কিন্তু আমাদেরকে ডুবিয়ে দেয় না, মেরে ফেলে না। এই কথাটাই তিনি এভাবে পরোক্ষভাবে বলতে চেয়েছেন। এই জন্যই এই গ্যালার্ড তখনকার মহাকবি তার এই চারটা লাইন তিনি তার প্রথম সংস্করণে দিয়েছিলেন। দ্য সেকেন্ড এডিশন অফ দ্য অর্গানন ওয়াজ পাবলিশ ইন 1819, আগেই বলেছি, খালেক সাহেব বলেছেন 1819 সালে দ্বিতীয় সংস্করণটা প্রকাশিত হয়। হানিম্যান ওয়াজ লিভিং ইন লিপজিগ, তখন তিনি টর্গো থেকে লিপজিগে চলে, প্রথম সংস্করণের সময় ছিলেন টর্গোতে, প্রকাশিত হয়েছিল ড্রেসডেন থেকে, কিন্তু দ্বিতীয় সংস্করণের সময় তিনি চলে গেলেন কোথায়, লিপজিগে জার্মানির। টাইটেল অর্গানন দের হেল কুন্স, ইট হ্যাড 315 অ্যাফোরিজম, প্রথমটা ছিল 271টা, এবার এসে গেল দ্বিতীয় সংস্করণে 315টা অ্যাফোরিজম। ইন 1824 ইট ওয়াজ ট্রান্সলেটেড টু ফ্রেঞ্চ বাই আর্নেস্ট জর্জ ডিউ ব্রান্নাও অ্যান্ড ওয়াজ নেমড অর্গানন অফ দ্য হিলিং আর্ট। যেটা তিনি 1819 সালে দ্বিতীয় সংস্করণটা প্রকাশ করেন, 1824 সালে এটা ফ্রেঞ্চ ভাষায় অনুদিত হয় এবং সেটা অনুবাদ করেন ফরাসি লেখক আর্নেস্ট জর্জ ডি বার্নো, তিনি তখন এটার নাম দেন অর্গান অফ দ্য হিলিং আর্ট। দ্য কপলেট অফ ফ্রম গ্যালার্স পোয়েম ওয়াজ রিপ্লেস বাই দ্য ওয়ার্ডস ও দে স্যাপিয়ার হুইচ মিন ডেয়ার টু বি ওয়াইজ, নো ইংলিশ ট্রান্সলেশন অফ দিস এডিশন হ্যাজ নেভার বিন মেড। কী হলো যে ওই যে গ্যালার্টে যে চারটা লাইন দেওয়া হয়েছিল ওখান থেকে ওডে শিপইয়ার্ডটাকে পরিবর্তন করে দিয়ান এবং তার অর্থ দ্বারায় ডেয়ার টু বি ওয়াইজ, ওডে শিপইয়ার্ড যার অর্থ হলো ডেয়ার টু বি ওয়াইজ, যে জ্ঞানী হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা। এটার কোনো ইংরেজি অনুবাদ হয় নাই। দেয়ার ইজ অলসো অ্যান ইটালিয়ান ট্রান্সলেশন অফ 1824 সালে ফ্রান্সেও ফরাসি ভাষায় ট্রান্সলেট হয়, আবার ইটালি ভাষায় এটা ট্রান্সলেট হয়, সেটা কে করেন ট্রান্সলেশন, বার্নার্দো কুয়ারান্টা, এটা হলো ইটালিয়ান ভাষায়। এল অর্গানো দেল্লা মেডিসিনা দেল ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, বইটার নাম দেন এভাবে, কী নাম, এল অর্গানো দেল্লা মেডিসিনা দেল ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান লেখা অর্গানন অফ মেডিসিন, ইটালি ভাষায়, যেটা ইটালির ন্যাপলস থেকে প্রকাশিত হয়। দ্য থার্ড এডিশন অফ দ্য অর্গানন ওয়াজ পাবলিশ ইন 1824 হোয়েন হ্যানিম্যান ওয়াজ রেসিডেন্ট ইন কোথেন, তিনি আবার কোথেনে চলে গেলেন তৃতীয় সংস্করণের সময়। ইট কন্টেন্ট 317, 315 থেকে আবার দুইটা অ্যাফোরিজম বাড়লো, 317টা হয়ে গেল। দো ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান ট্রান্সলেশনস এক্সিস্ট, দিস এডিশন হ্যাজ নেভার বিন ট্রান্সলেটেড ইন টু ইংলিশ, এখানেও দেখা যায় যে থার্ড এডিশনটাও যেহেতু ফ্রেঞ্চ এবং ইটালিয়ান ভাষা ছিল, ইংরেজিতে এটা আর অনুদিত হয় নাই। অন পেজ 3 অব দ্য ইটালিয়ান ট্রান্সলেশন অফ দ্য অর্গানন 3 দ্য ফলোয়িং কোটেশন ফ্রম সেনেকা অ্যাপিয়ার্স, যে ওই যে তৃতীয় সংস্করণের ইটালিয়ান যে সংস্করণটা বের হয় তার তৃতীয় পৃষ্ঠায় একটা কোটেশান ছিল, সেই কোটেশানটা হলো এই, ফর আই হ্যাভ সোল্ড মাই সেলফ টু নো ওয়ান, আমি যেহেতু আমাকে কারো কাছে বিক্রি করি না, আই বিয়ার দ্য নেম অফ নো মাস্টার, আমার কোনো প্রভু নাই, আমি কোনো প্রভুকে আমি বহন করি না, আই গিভ মাচ ক্রেডিট টু দ্য জাজমেন্ট অফ গ্রেট ম্যান, আমি মহান ব্যক্তিদের যে কতগুলো আছে তাদের সেই কথাকে তাদের সেই ভাবকে আমি মূল্য দেই, বাট আই ক্লেম সামথিং ফর মাইসেলফ, কিন্তু এগুলোর ফলে আমি আমার জন্য কিছু চাই, এই জন্য আমার এই তৃতীয় সংস্করণ। ডাক্তার হ্যানিম্যান তার অর্গানের তৃতীয় সংস্করণ লেখার বেলা এই কথাগুলো বলেন, ফর আই হ্যাভ সোল্ড মাইসেলফ টু নো ওয়ান, আমি কারো কাছে আমাকে বিক্রি করি না, আই বিয়ার দ্য নেম অফ নো মাস্টার, ফলে আমি কোনো প্রভুকেও আমি বহন করি না, আই গিভ মাচ ক্রেডিট টু দ্য জাজমেন্ট অফ গ্রেট ম্যান, মহান ব্যক্তিদের যে বিচার আছে তাদের যে কথা আছে সেগুলোকে আমি সবচেয়ে বেশি মূল্য দেই, বাট আই ক্লেম সামথিং ফর মাইসেলফ, এবং সেগুলোকে মূল্য দেই বলেই আমি যে নতুন যে কিছু করেছি এটার জন্য আমি কিছু মূল্যায়ন চাই আপনাদের কাছে, এই হলো কথা, আপনাদের কাছে আমি কিছু চাই, কিছু জানো মানে মূল্যায়নটা চাই। ডাক্তার হ্যানিম্যান একটা আকাঙ্ক্ষা তার থার্ড এডিশনে তৃতীয় পৃষ্ঠা তিনি এটা দিয়েছেন। দ্য ফোর্থ এডিশন অফ দ্য অর্গানন ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1829 হোয়েন হ্যানিম্যান ওয়াজ লিভিং ইন কোথেন, ওই
1829 সালে কোথেনে থাকাকালেই চতুর্থ সংস্করণটাও প্রকাশিত হয়। ইট কন্টেন 292 কমে গেল 317 থেকে 292 চলে এলো। অ্যান ইংলিশ ট্রান্সলেশন বাই চার্লস ডি ডেভরিয়েন্ট ওয়াজ পাবলিশ ইন ডাবলিন ইন 1833। এই 1833 সালে এই চতুর্থ সংস্করণের ইংরেজি সংস্করণ বা অনুবাদটা প্রকাশিত হয়, যার অনুবাদ করেন চার্লস এইচ ডেভরিয়েন্ট। হানিমানস মায়াজম থিওরি ডেরাইভিং ফ্রম হিজ টু ভলিউম ওয়ার্ক দ্য ক্রনিক ডিজিজেস পাবলিশ দ্য প্রিভিয়াস ইয়ার 1828 সালে যে ক্রনিক ডিজিজটা প্রকাশিত হয় ওয়াজ ফার্স্ট অ্যালিউডেড টু ইন দিস এডিশন। এই সংস্করণে অর্থাৎ এই চতুর্থ সংস্করণে এসে তার দি ক্রনিক মায়াজম থিওরিটা তিনি সন্নিবেশিত করেন। লাইকওয়াইজ দ্য ভাইটাল ফোর্স থিওরি মেক্স দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট অ্যাপিয়ারেন্স ইন দিস এডিশন, এবং এই এডিশনেই ভাইটাল ফোর্স থিওরিটাও তিনি নিয়ে আসেন। দ্য ফিফথ এডিশন অফ দ্য অর্গানন ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1833 হোয়েন হ্যানিম্যান ওয়াজ লিভিং ইন কোথেন, কোথেনে থাকাকালে পঞ্চম সংস্করণটাও তিনি প্রকাশ করেন। ইট কন্টেন 294 অ্যাফোরিজম, এখানে আবার বেড়ে গিয়ে 294টা অ্যাফোরিজম হয়ে গেল, আগে ছিল 292, এবার হয়ে গেল 294 পঞ্চমে এসে। ইট ওয়াজ লেটার টোয়াইস ট্রান্সলেটেড ইন টু ইংলিশ বাই রবার্ট এলিস ডার্জিয়ন, ফার্স্ট ইন 1849 অ্যান্ড এগেইন 1893। ডার্জিয়ন, যে ডার্জিয়নের অনুবাদ আমরা এখনও দেখি আমাদের এখানে পাওয়া যায়, সেই ডার্জিয়ন রবার্ট এলিস ডার্জিয়ন তিনি এটাকে দুইবার প্রকাশ করেন, একবার 1849 সালে, একবার 1893 সালে। এটা হলো হ্যানিম্যানের পঞ্চম সংস্করণের অনুবাদ। দ্য ফিফথ এডিশন অফ দ্য বুক ওয়াজ অলসো ট্রান্সলেট টু ইংলিশ বাই সি ওয়েজলি হফট, সি ওয়েজলি হফট নামে একজন ইংরেজিতে অনুবাদ করেছিলেন এই পঞ্চম সংস্করণ। দিস ফিফথ অর্গানন ডিপার্টেড সিগনিফিক্যান্টলি ইন স্টাইল অ্যান্ড কন্টেন্ট ফ্রম দ্য ফোর প্রিভিয়াস এডিশনস বাই মেকিং নিউমেরাস রেফারেন্সেস টু মেটাফিজিক্যালি নোশনস লাইক দ্য ভাইটাল ফোর্স, মায়াজমস অ্যান্ড পোটেন্সি এনার্জি। পূর্ববর্তী চারটা থেকে এই পঞ্চম সংস্করণটা অনেক বেশি উল্লেখযোগ্য, যেখানে ডাক্তার হ্যানিম্যান অনেক নতুন নতুন তত্ত্ব এবং তথ্য সন্নিবেশিত করেছেন, যার মধ্যে রয়েছে ভাইটাল ফোর্স, মায়াজম এবং পোটেন্সি এনার্জি, ঔষধের শক্তির কথা। দ্য সিক্স এডিশন অফ দ্য অর্গানন ওয়াজ নট এ ফুল এডিশন ইন দ্য ইউজুয়াল সেন্স বাট মিয়ারলি এ কপি অফ দ্য ফিফথ অর্গানন হুইচ হ্যানিম্যান হ্যাড অ্যানোটেড ইন ফেব্রুয়ারি 1842 উইথ নিউমেরাস রিভিশনস বিফোর হিজ ডেথ ইন 1843 ইন প্যারিস। আমরা জানি ডাক্তার হ্যানিম্যান 1843 সালের জুলাই মাসের 2 তারিখে প্যারিসে মৃত্যুবরণ করেছিলেন। এই মৃত্যুবরণ আগে এক বছর আগে ফেব্রুয়ারি 1842 তিনি ষষ্ঠ সংস্করণ লেখা শেষ করেন, এবং 43 সাল পর্যন্ত ওইখানে আরও অনেক পরিবর্তন তিনি আনেন মৃত্যুর আগ পর্যন্ত, যে কারণে অনেকে এটাকে বিশ্বাস করতে চায় না, অনেকে বলে এটা ঠিক নাই। যেহেতু ডাক্তার হ্যানিম্যান তখনও লিখতেছিলেন এবং বদলাচ্ছিলেন, লিখতেছিলেন বদলাচ্ছিলেন, এই জন্য অনেকে এখন যে ষষ্ঠ সংস্করণ বাজারে পাওয়া যায় এর উপরে অনেকে বিশ্বাস করতে চায় না। ইন এ লেটার ফ্রম প্যারিস ডেটেড June 1, 1841, 1841 সালে জুন মাসের 1 তারিখে ডাক্তার হ্যানিম্যান একটা চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে তিনি লিখেছেন, আই অ্যাম প্রিপেয়ারিং দ্য সিক্সথ এডিশন অফ দ্য অর্গানন টু হুইচ আই ক্যান অনলি ডিভোট এ ফিউ আওয়ার্স অন থার্সডেজ অ্যান্ড সানডেজ। যারা বিশ্বাস করে না তাদের জন্য এই কথা, এবং এই চিঠিটা আপনি পাবেন রিচার্ড হেলের দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। রিচার্ড হেল বিশাল একটা হ্যানিম্যানের উপরে সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ পৃথিবীতে পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায় বই, চেষ্টা করেন তো পেয়ে যাবেন। সেখানে 1861 সালে পয়লা জুন ডাক্তার হ্যানিম্যান লিখছেন, আই এম প্রিপেয়ারিং দ্য সিক্স এডিশন, আমি সিক্স এডিশন তৈরি করছি অফ দ্য অর্গানন, অর্গাননের ষষ্ঠ সংস্করণ আমি তৈরি করছি, টু হুইচ আই ক্যান অনলি ডিভোট এ ফিউ আওয়ার্স, যেখানে আমি আমার জীবনে খুব অল্প কিছু সময় দিতে পারি, সেটা কবে কবে, অন থার্সডেজ অ্যান্ড সানডেজ, বৃহস্পতি ও রবিবার, এই দুদিন তিনি প্র্যাকটিস করতেন না, রোগী দেখতেন না, এই দুদিন তিনি এই ষষ্ঠ সংস্করণটা লিখতেন। হাউএভার ইন এ লেটার টু হিজ পাবলিশার ইন ডুসেলডর্ফ ডেটেড 20th February 1842 হি রোট, তার যে সব বই যে প্রকাশনা যে প্রকাশ করতো সেই প্রকাশককে যিনি থাকতেন ডুসেলডর্ফে, তার কাছে 1842 সালে 20 February ডাক্তার হ্যানিম্যান একটা চিঠি লেখেন। সেই চিঠিতে ডাক্তার হ্যানিম্যান বলেন, আই হ্যাভ নাও আফটার
I have now, after 18 months of work, 18 months kaj kore, ami ekhon finish my 6th edition of my Organon. Amar Organon-er shosho shoshon ta shesh kore enechi. The most nearly perfect of all. এইখানে উনি বলে দিয়েছেন যে আমার আগের পাঁচ সংস্করণে এই ষষ্ঠ সংস্করণটা সবচেয়ে বেশি পারফেক্ট। অতএব ষষ্ঠ সংস্করণের উপরে বিশ্বাস না করার কোনো কারণ নাই, ষষ্ঠ সংস্করণকে ফলো না করার কোনো কারণ নাই। এবার ডাক্তার হ্যানিম্যান আমাদের যারা নাকি এমন বিশ্বাস করে না তাদের জন্য এই কথাগুলো রেখে গেছেন, যার প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দুটো চিঠির কথা বললাম। The sixth organon was not published until long after his death in 1921. তার মৃত্যুর পর 1921 সাল পর্যন্ত ষষ্ঠ সংস্করণ আলোর মুখ দেখে নাই, আপনারা সবাই জানেন এটা। ইট কন্টেন্স 291 অ্যাফোরিজম, এটার মধ্যে 291টা অ্যাফোরিজম আছে। অ্যান্ড ওয়াজ নেমড অর্গানন দ্যার মেডিসিন, হ্যাঁ জার্মান ভাষায় বলা হয় অর্গানন দ্যার মেডিসিন। ইট ওয়াজ লেটার ট্রান্সলেটেড ইন টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই উইলিয়াম বোরিক অ্যান্ড গিভেন দ্য টাইটেল অর্গানন অফ মেডিসিন। পরবর্তীতে উইলিয়াম বোরিক এটাকে ইংরেজিতে অনুবাদ করেন এবং তার নাম দেন অর্গানন অফ মেডিসিন। ইট কন্টেইন্ড সেভারেল নিউ এডিশনস, এর মধ্যে অনেক কিছু আছে। কী কী? অ্যান্ড অল্টারেশন, নতুন এডিশনও আছে এবং অল্টারেশন আছে, পরিবর্তন আছে, সংযুক্তিও আছে। ইনক্লুডিং দ্য চেঞ্জ অফ ভাইটাল ফোর্স টু ভাইটাল প্রিন্সিপাল, আগে সংস্করণে তিনি বলেছেন ভাইটাল ফোর্স, ষষ্ঠ সংস্করণে এসে ইনি বললেন ভাইটাল প্রিন্সিপাল, যে আমার আগের বক্তাও বলে গেছেন। দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্টাইজেশন, এখানে এসে তিনি 50 শতমিক রীতির কথা বলেছেন, ঔষধ শক্তিকরণের 50 শতমিক রীতি বা স্কেল। অ্যান্ড চেঞ্জেস ইন দ্য প্রিপারেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রিপিটেশন অফ ড্রাগস, এবং ঔষধ প্রস্তুতি, ঔষধ প্রয়োগ এবং ঔষধের পুনঃপ্রয়োগ, এই সম্পর্কে তিনি এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য বা নির্দেশনা দিয়ে গেছেন। দ্য বুক বিগিনস উইথ এ প্রিফেস বাই দ্য অথর অন দ্য সাবজেক্ট উইথ টেবল অফ কন্টেন্টস অ্যান্ড এ ভাস্ট ইন্ট্রোডাকশন টু দ্য সাবজেক্ট দ্য ফিলোসফি অ্যান্ড দ্য প্রেজেন্টেশন অফ হাউ হোমিওপ্যাথি বিকেম এ মেথড অফ প্র্যাকটিস ইন দ্য মেডিকেল প্রফেশন, চিকিৎসা পেশায় হোমিওপ্যাথি কেন গুরুত্বপূর্ণ এই ব্যাপারে তিনি এই বইয়ের প্রথমেই একটা মুখবন্ধ ভূমিকা লিখে দিয়ে গেছেন। দ্য ফিফথ এডিশন অফ দ্য অর্গানন অফ মেডিসিন ইজ স্প্লিট ইন টু অ্যাফোরিজমস নাম্বার 1 to 294. দ্য ডক্ট্রিন অফ হোমিওপ্যাথি ইজ ডিসকাস ইন দ্য ফার্স্ট 70 অ্যাফোরিজম, অফেন রেফার টু অ্যাজ দ্য থিওরিটিক্যাল পার্ট, দ্য সাব ডিভিশন অফ দ্য ফিলোসফি অফ দ্য হোমিওপ্যাথি ইজ বিলো। অর্গাননে যে অ্যাফোরিজমগুলো আছে সেই অ্যাফোরিজমগুলোকে ভাগ করা যায় তাত্ত্বিকভাবে, সেখানে বলা হয়েছে প্রথম 70টা অ্যাফোরিজম হলো থিওরিটিক্যাল পার্ট, তাত্ত্বিক দিক হোমিওপ্যাথির, এবং পরবর্তী যে 71 থেকে 291 পর্যন্ত সেগুলোকে আবার অনেকগুলো উপবিভাগ আছে, সেগুলো আমরা পরবর্তীতে বলছি। কিভাবে ভাগটা থিওরিটিক্যাল পার্টের 70টা, সেই 70টা ভাগ বলছি। দ্য মিশন অফ ফিজিশিয়ান অ্যান্ড হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর, অ্যাফোরিজমে 1 এবং 2, এবং অ্যাফোরিজমে চিকিৎসকের মিশন কী, তার ব্রত কী, লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এটা বলছেন, এবং তার উচ্চতম আকাঙ্ক্ষা কী, উচ্চতম আদর্শ কী, এই কথাটা 1 এবং 2 বলছেন। রিকুইজিট নলেজ অফ দ্য ফিজিশিয়ান, চিকিৎসকের কী জ্ঞান থাকতে হবে, এই সময় তিনি বলছেন অ্যাফোরিজম 3 এবং 4। নলেজ অফ ডিজিজ, রোগ সম্পর্কে জ্ঞান তিনি বলছেন অ্যাফোরিজম 5 থেকে 18। নলেজ অফ ড্রাগস, ঔষধ সম্পর্কে তিনি বলছেন 19 থেকে 21। অ্যাপ্লিকেশন অফ ড্রাগ নলেজ টু ডিজিজ, ঔষধ সম্পর্কে জ্ঞান এবং রোগ সম্পর্কে জ্ঞানের প্রয়োগটা আপনি কীভাবে করবেন সেই সম্পর্কে বলছেন তিনি অ্যাফোরিজম 22 থেকে 27। নলেজ অফ চয়েস অফ রিমেডি, ঔষধ কীভাবে আপনি নির্বাচন করবেন, মোডস অফ ট্রিটমেন্ট, ডিফারেন্ট মোডস অফ ট্রিটমেন্ট, চিকিৎসার বিভিন্ন পদ্ধতি কী হবে, প্রক্রিয়া কী হবে। সুপিরিয়রিটি অফ হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, হোমিওপ্যাথিক ঔষধ যে অন্যান্য ঔষধের চেয়ে বা অন্যান্য চিকিৎসার চেয়ে যে অনেক সুপিরিয়র, সেটার সম্পর্কে তিনি বলেছেন অ্যাফোরিজম 28 থেকে 70। এই হলো এটা থিওরিটিক্যাল সাইড। প্র্যাকটিক্যাল পার্ট হলো আপনার 71 থেকে পরবর্তী অ্যাফোরিজমগুলো। 3 পয়েন্টস হুইচ আর নেসেসারি ফর কিউরিং অ্যাফোরিজম 71-এ, যে রোগী আরোগ্য করার জন্য 3টা পয়েন্টের কথা তিনি বলেছেন এখানে 71 অ্যাফোরিজমে। আমি আজকে এই কথাগুলো বলছি এই কারণে যে পরবর্তী যদি আমরা এই অর্গানের আলোচনা করব তখন আমরা এই গ্রুপগুলোকে নিয়ে আলোচনা করব, এ কারণে আপনাদের আগে জানিয়ে দিলাম। ক্লাসিফিকেশন অফ ডিজিজ, অ্যাফোরিজম
72 থেকে 80 রোগকে তিনি কিভাবে ভাগ করেছেন, কেস টেকিং রেকর্ডিং আর পেশেন্ট ডেটা অ্যাফোরিজম 83 থেকে 104 রোগীর লক্ষণ কীভাবে নেবেন বা কেসিং সময় বলেছেন 83 থেকে 104 নলেজ অফ মেডিকেল পাওয়ার কিউরেটিভ পাওয়ার অ্যান্ড ড্রাগ প্রুভিং চিকিৎসার শক্তি আরোগ্যের শক্তি এবং ঔষধের প্রুভিং করা বিষয়ে ডাক্তার হ্যান্ডম্যান বলেছেন অ্যাফোরিজম 105 থেকে 145 মোস্ট সুইটেবল মেথড অফ এমপ্লয়িং মেডিসিন টু এ পেশেন্ট রোগীকে ঔষধ দেওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি কী সেই সম্পর্কে তিনি বলেছেন 146 থেকে 261 অ্যাফোরিজমে অ্যালাইড সাপোর্ট ড্রাগ ট্রিটমেন্ট ডায়েট ইন অ্যাকিউট ডিজিজেস যে চিকিৎসার সাথে সাথে রোগীর ব্যবস্থাপনাটা কী করবেন তার খাদ্যপথ্য কী দিবেন সেই সম্পর্কে ডাক্তার হ্যান্ডম্যান বলছেন 262 থেকে 263 দুইটা অ্যাফোরিজমের মধ্যে প্রিপারেশন অফ মেডিসিন ঔষধ কীভাবে তৈরি করবেন সেটা বলছেন 267 থেকে 269 অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিনস কীভাবে ঔষধ প্রয়োগ করবেন সেই সময় বলছেন 271 থেকে 292 এবং মেসমেরিজম এবং অন্যান্য কথা তিনি লিখেছেন 294টা পঞ্চম সংস্করণের আলোকে এটাকে এইভাবে ভাগ করা হয়েছে। এই হলো মোটামুটি অর্গানন সম্পর্কে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম।